বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে দেখুন এই যে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ব্লগের জন্য, যাই মন মেজাজ ভালো করার জন্য। শুনত কই বাবা, তোমাকে আমি কালকে মেরেছিলাম, এই যে কান ধরে মুড়িয়ে দিয়েছিলাম বুঝতুমি করো বলে, তাই যাচ্ছি আমরা, যাই একটু যে আমি মারিনি বাবা, আমরা যাই যে একটু এদিক ওদিকতে ঘুরে আসি, ঘুরলে মাইন্ড মেজাজ একটু ভালো থাকবে, একটু ঘুরে টুরে আসি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা, কি করছি দেখাচ্ছি, টাউনের ভিতরে যাবো একটু মস্তি করবো। চলে আসছি জিত বাজার ফ্যামিলিতে, এদেরকে নিয়ে একটু কি খায়, চকলেট ফকলেট কিছু দিনে তো দিতে পারে নাকি। এই যে চলে আসছে, এই যে জিত ফ্যামিলি একটা মল মতন ছোট, তাহলে দেখি ভিতরটা দেখাচ্ছি। দুজন তো পাগলের মতন করছে। এই ওই যে কি নিয়ে গেল দেখো, কি নিয়ে গেছিস বা, কি ওটা ফ্রুটি না ম্যাঙ্গো গুরু না কি ম্যাঙ্গো গুরু, চকস দেখো তো এই যে বল, তুই যেগুলো বলিস এই যে এগুলো কত রয়েছে, 199 খোঁজ কোথায় আছে, একটা স্যুপ নেবো, কি সস দিয়ে খাবা কি, চিকেন স্যুপ না, এই তুই কি দোকান শুদ্ধ নিয়ে যাবি শন্ট ডুগ্গ, না ওইগুলো নেয় না বাবা, দেখো নেবে না দেখছো, ও তো তুমি রাখো নেবে, ও যেটা ভালো লাগে ও নেবে, এরা করকে ধরে না, ধরে না মারবে, ওই তো খাই না চিকেন স্যুপটা না,
ওই চার প্যাকেট হ্যাঁ চলো 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 ভট ভট ওকে না ভট ভট দেখো ওরা বদমাস কিছু যেন ছেঁড়া ভাঙা চোরা না করে সেটা দেখো খালি ওদিকে আসো ওদিকে আসো আমলুক কি হ্যাঁ জানো না জুস আছে ভালো জুস মানে কি এটা হলদি লবণ দিয়ে ভিনেগার দিয়ে এটা রাখো কি চকলেট খাবে তুমি এটা নেবা হ্যাঁ চলো ধরে রাখো হ্যাঁ না চলো হয়েছে দুই ভাই দুটো হয়েছে চলো চলো চল 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 চলো 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 ফটাফট চলো যা আরম্ভ করেছে এরা ধরে নিয়ে যা ওরা পড়ে যাবে আর গুতোকে যা ফাইনালি হয়ে গেছে যা নিয়ে নিয়েছে এরা যা উৎপাত করছে আর দেরি করা যাবে না কি দেখছো চল বিরিয়ানি চল পরে যে সময় খাবানি সে সময় চলো সব দিয়ে দাও চকলেট গুলো দাও ব্যস্ত হয়ে যাচ্ছে ওরা শান্ত রে এবা তুই দেখে কি করবি এই দেখ আমার দিকে তাকাও আমরা বেরিয়ে পড়েছি বাপরে এদের নিয়ে আসা মানে খুব জ্বালা যন্ত্রণা মানে সামলানো মুশকিল যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে যা পারছে ধরছে মানে কি বলবো লোকে খালি আমাদের দিকে তাকিয়ে আছে পিটিয়ে করছে আরও তাকিয়ে রয়েছে মানে আর কি বলবো মুদিখানা দোকান চলো তাহলে আমার সাথে দুজন চলছে কয় ডুবু কয় ই মা দেখো কোথা থেকে তুমি দেখো নি তাই না চলো 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 দাও আলু পেঁয়াজ এক এক কেজি নাও 30 টাকা দাও আমরা এখান থেকে সব পেঁয়াজ টেয়াজ নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো একটু সরষের তেল ডেলি মার্কেটের ভিতরে ঢুকছি তারপরে দেখা যাক এরা শুকনো মাছ দেখে সব দৌড়ে দৌড়ি করছে চিংড়ি মাছ নাই চলো 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 আর কি নেবা গাজর গাজর গেলে ওই সাইডে যাওয়া লাগবে ওই সাইডে গাজর আছে হ্যাঁ
কোন বলতো গাজর কোন শুকিয়ে গেল নি শুকায় গেছে পুরো লঙ্কা আছে ওখান থেকে না ভালো গেছে না 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 গাজর হয়েছে চলো না হয়ে গেছে তাহলে আমরা বাড়ির দিকে যাই যে সন্ধ্যা পন্দাও দেয়া লাগবে অনেক সময় হয়ে গেছে তাহলে কি বাচ্চা কাচ্চা নিয়ে দেখুন দৌড় দৌড় করতে হয়ে যায় দেখুন গরু আছে গরু যে চড়তেছে দেখুন ভাই লাঠি মারলে একদম উড়ে যাবে জানো তো চাটি মারলে তো যাও বন্ধুরা এই এর এদের দুষ্টমি নিয়ে আর পারা যাচ্ছে না থাকে তাই এরিয়া কাঁপিয়ে দেবে তাহলে চলো 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 আর দেরি করনে চলো লেট করে লাভ নেই এই যে আমরা এখন ওই দেখো ওরা যা উৎপাত আরম্ভ করেছে তুমি যে সন্ধ্যে দাও যা এই যে মানে চকলেট খেয়ে পারে নি দাঁতের ভিতরে যন্ত্রণায় কান্নাকাটি করছে এখন বলে বের করে দাও মানে দাঁতে পোকা লেগে এরকম হয়েছে কি আর বলবো অ্যাকচুয়ালি পোকা লাগছে এর কারণে অন্যটাই আর কি খাওয়ার চকলেট খাওয়ার জন্য পোকা লাগে না যখন এই কয় বছর দু বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি মানে রাস্তার বাড়ির সামনে রেকেটের মতো মোটরসাইকেল আসছিল দৌড়ে যাইতে গেছে আর সে মোটরসাইকেল মানে বাড়ি লেগে পড়ে গেছিল তাই দাঁত কি হয়েছিল দুটো তিনটে ভেঙে গেছে মানে উপরে এই উপর থেকে দুটো তিনটে ছোটো ছোটো করে ভেঙে গেছিলো মার হয়েছিল দাঁতে তখন থেকে ব্রাশ করি ওই এক দেড় মাস ডাক্তার দেখায় দেখায় দাঁতে ব্যথা না হ্যাঁ লোক সামলাতে পারো না না হ্যাঁ দাঁতে ব্যথা কান্দিস ওদিকে আইসক্রিম ধরে রেখেছে খাবে থাক পরে খো ওই তো পরে খাবো হ্যাঁ তুমি খাচ্ছ তুমি চকলেট খাইছো না নিয়ে আর পারি না আমরা খেয়ে নিয়েছি তা এই যে কাকু আসছিল এই যে মেজো কাকু আসছিল ডিউটি এখানে ছিল তা আসার সময় এই যে সুন্দর জন্য মিষ্টি রয়েছে সুন্দর তো খাইছে খেয়ে তা ব্লগটা আর এই পর্যন্ত থাক পরে দেখা হবে নেক্সট ব্লগে আর যদি ব্লগটা ভালো হয় অবশ্যই লাইক করবে আর আমাদের পাশে সবসময় থাকবেন এরকম ভালোবাসা দেবেন সেটাই আশা করছি তা ফিরে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই আসেন মিষ্টি মিষ্টি খেতে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন